আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএল এর নবম আসরে প্রথম জয়ের খোঁজে আজকে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা, যেখানে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বিপক্ষে বড় সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। ম্যাচের শুরুতে কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারছিল না সাকিবের, তবে মাঠে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন সাকিব। দৃষ্টিনন্দন শটে চার মেরে রানের খাতা খোলেন তিনি, এরপর খেলেছেন একের পর এক দৃষ্টিনন্দন সব শট। মাত্র 31 বলের মোকাবেলায় এবারের আসরে তুলে নিয়েছে নিজের দ্বিতীয় 50। ততক্ষণে তার দল বরিশাল হাঁটছে বড় সংগ্রহের দিকে। ম্যাচের 17.3 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 156 রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান তখন 39 বলে 72 রান করে ব্যাট করছেন। তার ইনিংসটি সাজানো ছিল 7টি 4 ও 4টি 6-এর মারে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।